নমস্কার এবার ভয়ঙ্কর গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি এই মাত্র বাবা দপ্তরের খবর অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করেছে একটি সুস্পষ্ট নিম্নচাপ যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন আবি জানিয়েছে এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করেছে একটি সুস্পষ্ট নিম্নচাপ যা পরবর্তীকালে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম বরাবর উড়িষ্যার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সাথে ঝোড়ো হওয়া লাল ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই আশঙ্কায় পূর্ব মেদিনীপুরের ও মন্দারমণির পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বোঝাতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বোঝাতে পারে আগামী ষোলোই আগস্ট মঙ্গলবার দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশের আশেপাশে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয় পদেশ সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং ত্রিপুরাতে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশে ঢাকা বরিশাল রাজশাহী চট্টগ্রাম খুলনা রংপুর মনমেনসিং সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে সন্ধ্যের দিকে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বোঝাতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ